বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণির যে এইচএসসির এসসির ক্যান্ডিডেট যারা আছো তোমাদের জন্য হচ্ছে প্যারাগ্রাফের একটা সাজেশন বলতে পারো তো আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং বন্ধুরা আমি তোমাদের জন্য যে নতুন চ্যানেল তৈরি করেছি তোমরা অবশ্যই সেটাকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফের কিছু সাজেশন অর্থাৎ কিছু কিছু যে ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফগুলো আছে সেগুলোর হচ্ছে তোমার একটা লিস্ট বলতে পারো তাহলে চলো দেখি আমরা কি কি দেখো আমি এখানে তোমাদের প্রথমে এই ভিডিওটা হচ্ছে আসলে যে তোমাদের যে পিওর সাব যেই তোমাদের টপিকগুলো আছে অর্থাৎ একটা নির্দিষ্ট টপিকের ওপরে যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে এই সাজেশনটা তো আরও তোমাদের আসলে তোমাদের দুই রকমের প্যারাগ্রাফ আসবে এটা হচ্ছে তোমার ইংলিশ যে সেকেন্ড পেপার আছে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য সেকেন্ড পেপারে হচ্ছে তোমাদের দুটো প্যারাগ্রাফ আসবে তো দুটো প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে একটা হচ্ছে তোমার নর্মালি হচ্ছে একটা পিওর টপিকের উপরে আসে যে একটা টপিকের উপরে লিখতে হবে এবং অন্যটা আসে হতে পারে কোনো একটা কম্পারিশন বা কিছু একটা হচ্ছে তোমার ডিসক্রিপশন টাইপের ওইরকম টাইপের আসে তো আমরা হচ্ছে এখন যে পিওর টপিকগুলো আছে সেটা সম্পর্কে দেখব দেখো আমরা প্রথমে যদি প্রাইস হাইকের কথা চিন্তা করি তোমরা দেখবে দু হাজার তেইশ সালেও হচ্ছে প্রাইস হাইক বিষয়ক একটা প্যারাগ্রাফ এসেছিল দুটো প্যারাগ্রাফের মধ্যে একটা ছিল আর্লি রাইজিং আর এটা ছিল প্রাইজ হাইক এবং প্রাইজ হাইকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রাইজ হাইকের সাথে তোমার আরেকটা যেটা মিলছে সেটা হচ্ছে তোমার ফুড অ্যাডাল্টারেশন অর্থাৎ প্রাইজ হাইক এবং ফুড অ্যাডাল্টারেশন অর্থাৎ খাদ্যে ভেজা এবং আরেকটা হচ্ছে মূল্যবৃদ্ধি তো এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখবে যদি দু হাজার বাইশেরটা দেখো সেখানে কিন্তু তোমরা দেখবে ফুড অ্যাডাল্টারেশন এসেছিল অবশ্য সেটা ইংরেজি প্রথম পত্রে কিন্তু এটা কিন্তু সব দিক থেকে ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ তোমরা কিন্তু এটাকে অবশ্যই ভালোভাবে পড়বে এই প্রাইজ হাইক এবং ফুড অ্যালাল্ট্রেশন এখন কিন্তু তোমার একটা হচ্ছে তোমার হট টপিক বলতে পারো সেটা হচ্ছে কিন্তু এই মূল্যবৃদ্ধি এবং খাদ্য ভেজাল এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এখনকার সময় সো এর জন্য কিন্তু এটাও এগুলো কিন্তু তোমার এসেই পড়তে পারে তো অবশ্যই তোমরা এই প্রাইজ হাইক এবং ফুড অ্যালোটানেশন এটা কিন্তু থ্রি স্টারের মতো হচ্ছে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তোমার এয়ার পলিউশনের কথা যদি দেখি দেখো এখনকার সময় কিন্তু এয়ার পলিউশন বা পলিউশনের যে পার্টগুলো আছে তোমরা ট্রাই করবে পলিউশনের যে যতগুলো প্যারাগ্রাফ আছে পলিউশন এটার যে আছে কতগুলো ওয়াটার পলিউশন আছে এনভায়রনমেন্ট পলিউশন আছে এনভায়রনমেন্ট পলিউশন আছে সোয়েল পলিউশন আছে তারপর এই যে এয়ার পলিউশন আছে এই সবগুলো হচ্ছে তোমরা দেখে যাবে অর্থাৎ পলিউশনের দিক থেকে অনেক সময় এসে পড়ে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট পলিউশনের যে পার্টগুলো আছে সেগুলো তারপরে আসছে কি ড্রাগ অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশন কিন্তু সব সময়ের জন্যই ইম্পর্টেন্ট তারপরে উইন্টার মর্নিং উইন্টার মর্নিং কিন্তু তোমরা সবসময় জানো উইন্টার মর্নিং ইম্পর্টেন্ট বুক ফেয়ার পর হচ্ছে লোডশেডিং অ্যান্ড কোভিড নাইন্টিনটা হচ্ছে এত বেশি ইম্পর্টেন্ট না হলেও কোনোভাবে এসে পড়তে পারে এটা কিন্তু বলা যায় না তবুও তোমরা হচ্ছে এটা দেখে যাবে এটা এত বেশি ইম্পর্টেন্ট না হলেও এটা মোটামুটি টাইপের একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাগ্রাফ তারপর হচ্ছে কলেজ লাইব্রেরি এবং কলেজ লাইব্রেরির সাথে হচ্ছে তোমরা কলেজ ম্যাগাজিন যেটা আছে সেটাও কিন্তু পড়তে পারো যেরকম তোমরা স্কুলের স্কুল ম্যাগাজিন এবং স্কুল লাইব্রেরি সম্পর্কে পড়েছো তোমরা কিন্তু কলেজের সাথে কলেজ ম্যাগাজিন যেটা আছে সেটাও পড়ে নিতে পারো তারপর হচ্ছে রেইনি ডে এটা অবশ্যই ইম্পর্টেন্ট রেইনি ডে অনেক সময় হচ্ছে তোমার এসে পড়ে যদিও এটা তোমার কাছে মনে হয় যে একটু কম ইম্পর্ট্যান্ট অর্থাৎ তোমরা কিন্তু সবসময় এই রেইনি ডে পড়ে আসছো কিন্তু তবুও কিন্তু এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ এটা কিন্তু যে কোনো সময় হচ্ছে চলেই আসতে পারে অবশ্যই এটাকে দেখে যাবে তারপরে হচ্ছে আর্লি রাইজিং যেটা আমি তোমাদের বললাম এর আগের বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালে কিন্তু অলরেডি আর্লি রাইজিং এসে গেছে তো তোমরা কিন্তু তেইশ সালে এসেছে বলে কিন্তু এটাকে বাদ দিতে পারো না কেননা তোমরা যদি ফুড অ্যাডাল্টারেশনের কথা চিন্তা করো এটা দু হাজার একুশেও এসেছিল এবং দু হাজার বাইশেও এসে এসেছিলো এবং তার আগেও যদি তুমি দেখো অন্যান্য যেই সালগুলো আছে সেখানেও এক দুই সাল আগিয়ে সেগুলো যদি দেখো সেখানেও দেখবে ফুড আলটারেশন এসেছে এবং বিশেষভাবে এটা কিন্তু ঢাকা বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা দেখবে ঢাকা বোর্ডে প্রায় একাধারে দুই তিন সাল অবধি হচ্ছে তোমার ফুড আলটারেশন ইম্পর্টেন্ট ছিল এবং আমি তোমাদের আগে যেগুলো বললাম আর্লি রাইজিং প্রাইস হাইক এটা কিন্তু ঢাকা বোর্ডে কিন্তু এগুলো ছিল দু হাজার সালে এসেছিলো দু হাজার সালে হচ্ছে ঢাকা বোর্ডের এগুলো বলেছিলাম আমি তো ঢাকা বোর্ডে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ বলতে পারো এবং অন্যান্য যে বোর্ডগুলো আছে সেগুলোতে হচ্ছে তোমার অনেক সময় তারা আনইম্পর্টেন্ট যেই প্যারাগ্রাফগুলো আছে সেগুলো দিয়ে ফেলে খুব কমই দেয় কিন্তু তবুও হচ্ছে অনেক বোর্ডগুলো সেগুলো দিয়ে ফেলে তো সেই জন্য কিন্তু তোমাদের যে আনইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো আছে সেগুলো তোমাদের হচ্ছে দেখে যাওয়াটা বেটার হবে তারপরে দেখো তারপরে আমরা যদি দেখি তারপরে হচ্ছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ তোমরা সেটাকে পড়বে কিন্তু এটা অনেকটা ওয়ান স্টার টাইপের প্যারাগ্রাফ বলতে পারো তারপর ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামটাও ইম্পর্টেন্ট যেন না আসলে তোমাদের ইম্পর্টেন্ট বলতে সেই সব প্যারাগ্রাফগুলোকে তোমরা নিতে পারো যেগুলো হচ্ছে তোমরা অনেক দিন আগে থেকেই যেগুলো জানো যে আসলে এগুলোই ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখনও এগুলোই ইম্পর্টেন্ট বলতে পারো কেননা এগুলো থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে তোমাদের কোয়েশনগুলো আসে তারপর ডে লেভার ডিফরেস্টেশন প্লান্টেশন ট্রি প্লান্টেশন এবং ডিফরেস্টেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট ট্রি প্লান্টেশন কিন্তু এখনও তোমরা যদি বিভিন্ন বোর্ডগুলোকে সার্চ করো বা বোর্ডগুলোকে প্যারাগ্রাফের যে কী রিসার্চ করে দেখো তাহলে কিন্তু তোমরা দেখবে ট্রি প্লান্টেশন অনেক ইম্পর্টেন্ট এবং অনেক এসেছে তোমরা কিন্তু আসলে একটা কাজ করতে পারো যে তোমরা হচ্ছে বিভিন্ন বোর্ডগুলো বের করবে তোমরা একটা বই নিবে যেখানে সব মডেল টেস্টগুলো আছে অর্থাৎ যেই বিগত সালে যে কোয়েশনগুলো সেগুলো সব আছে এবং তোমরা বিগত সালে কোন বোর্ডে কি এসেছে তোমাদের বোর্ডে কি আসছে তোমরা যে 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 বোর্ড থেকে আছো সেই বোর্ডগুলো হচ্ছে তোমরা দেখবে যে সেই বোর্ডে কী কী প্যারাগ্রাফ এসেছে সেই অনুযায়ী কিন্তু তোমরা হচ্ছে প্যারাগ্রাফের নিজেরাই কিন্তু একটা সাজেশন তৈরি করে নিতে পারো এবং তোমরা বুঝতে পারবে তখন যে আসলে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন প্যারাগ্রাফটা তোমার পড়া উচিত এবং তোমার বোর্ডের জন্য কোনটা ইম্পর্ট্যান্ট আর আমি যতটুকু পড়বো তোমার বোর্ড অনুযায়ী ইম্পর্ট্যান্ট না দেখে তোমার ফুল অনুযায়ী ইম্পর্ট্যান্ট দেখাটা বেশি বেটার হবে কেননা যে কোনো বোর্ডে যে কোনো রকম এসে পড়তে পারে তো তুমি সবগুলো মিলিয়ে যদি একটা সাজেশন টাইপ করে নিয়ে তারপরে পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু এটা তোমার জন্য সব থেকে বেশি ভালো হবে তারপরে আমরা দেখি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের কিন্তু মনে হতে পারে যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগটা খুব খুবই আনইম্পর্টেন্ট কারণ এটা মনে হতে পারে ছোট বাচ্চাদের প্যারাগ্রাফ কিন্তু আসলে কিন্তু ন্যাশনাল যে তোমাদের ফ্ল্যাগটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ তোমরা অবশ্যই এটা দেখে যাবে এটা অনেকটা টু স্টার টাইপের প্যারাগ্রাফ বলতে পারো তারপর হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট এটা যেন লার্নিং ইংলিশ এটা খুবই ইম্পর্টেন্ট এটাকে তোমরা তিন স্টার টাইপের হচ্ছে নিয়ে তারপরে পড়তে পারো তারপরে দেখো এনভায়রনমেন্ট পলিউশন যেটা আমি বলতাম পলিউশনের সব পার্টগুলো তোমরা পড়বে যতগুলো পলিউশন আছে সেই সব পলিউশন তোমরা পড়ে যাবে অনেক সময় নয়েজ পলিউশনও পড়তে পারো তোমরা হচ্ছে যেটাই পড়ো বা সাউন্ড পলিউশন যেটাকে বলে সো হচ্ছে পলিউশন রিলেটেড যা কিছু আছে তাই কিন্তু তোমরা পড়ে যাবে এবং দেখো তারপরে আছে কি ক্লাইমেট চেঞ্জ দেখো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ তারপর হচ্ছে ফেসবুক ফেসবুকে হচ্ছে তোমরা অনেকটা ওই যে ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস অফ ফেসবুক এটাও কিন্তু এভাবেও কিন্তু তোমাদের যে ডিসক্রিপশনের যে প্যারাগ্রাফটা সেখানে কিন্তু অনেক সময় এসে পড়ে তো ফেসবুকে তোমরা পিওর টপিকেরটাও পড়ে যাবে এবং অবশ্যই যে ডিম্যারিটস এবং ম্যারিটস এটাও কিন্তু পড়ে যাবে তারপর তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা আসে সেটা হচ্ছে তোমার হচ্ছে ডি ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস অফ সিটি লাইফ এরকম এবং ভিলেজ লাইফ এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তো তোমাদের হচ্ছে আমি আপাতত যেই পিওর টপিকের যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে এবং এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ওই যে ডেসক্রিপশনমূলক যে প্যারাগ্রাফ আছে সেটা সাজেশনটা তোমাদের দিয়ে দেবো তারপর দেখো কম্পিউটার ইন্টারনেট এগুলো কিন্তু তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি তো এগুলো হচ্ছে টেকনোলজি বিষয়ক এটা এত বেশি ইম্পর্টেন্ট না হলেও এটা কিন্তু অনেকটা স্টার টাইপের ইম্পর্টেন্টের মতো হতে পারে তোমরা হচ্ছে চোখ ভুলিয়ে যাবে অবশ্যই তারপর হচ্ছে রেলওয়ে স্টেশন এটা অনেক ইম্পর্টেন্ট নিউজ পেপার তো হচ্ছে তোমার অলওয়েজ তিন স্টারের মতো ইম্পর্টেন্ট রোড অ্যাক্সিডেন্ট এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটাকে তোমরা যদি বিগত সাল দেখো রোড অ্যাক্সিডেন্ট কোনো একটা বোর্ডে তোমার এসেছিল তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে আবার হচ্ছে এরকমও থাকে রোড অ্যাক্সিডেন্টের যে পার্টটা সেটা হচ্ছে তোমার অনেক সময় ফার্স্ট পেপারে যে তোমার কমপ্লিটিং স্টোরি আছে সেখানেও কিন্তু হচ্ছে তোমার রোড অ্যাক্সিডেন্ট বিষয়ক হচ্ছে স্টোরি দিয়ে দিতে পারে যেটা হচ্ছে তোমাদের ফ্রি রাইটিং যেটা আছে সেটার ক্ষেত্রে সো তো ফ্রি রাইটিংয়ের ক্ষেত্রে তোমার প্যারাগ্রাফও থাকে তোমার ফ্রি রাইটিংয়ের ক্ষেত্রে যেটা বললাম তোমার দুটো দিক দেওয়া থাকে যে হচ্ছে যেরকম ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস অফ ফেসবুক বা হচ্ছে ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ এইরকম কিন্তু বা কম্প্যারিশন এইরকমগুলো কিন্তু অনেক সময় এসে পড়ে তো এটা কিন্তু আসবেই যেই তোমার ডিসক্রিপশনের ব্যাপারটা সেটা কিন্তু ডিসক্রিপশানের যেই পার্টটা আছে সেটা কিন্তু অবশ্যই আসবে সো তোমরা অবশ্যই ট্রাই করবে সেগুলো দেখে রাখার এবং আশা করি তোমরা আজকের এই সাজেশনটা বুঝতে পেরেছো এবং আমি তোমাদের বলতে পারি ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে তোমরা একটা কমন পেতেই পারো তো অবশ্যই তোমরা ট্রাই করবে এগুলো দেখার এবং তার সাথেও তোমরা কিছু আনইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলোতে একবার করে হচ্ছে চোখ ভুটিয়ে যাবে অবশ্যই যেন সেগুলো আসলেও তোমরা হচ্ছে নিচে থেকে বানিয়েও কিছু লিখতে পারো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা গ্রামাটিকের পার্টটা ঠিক রাখার চেষ্টা করবে তাহলে বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং আমি তোমাদের জন্য যে একটা নতুন চ্যানেল তৈরি করেছি সেই চ্যানেলটিকেও তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার নোর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ